ওকে গাইস, আজকে রোহানের ছিল ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা। আমি কিন্তু ঢাকা বোর্ড। তো তোমরা তোমরা অনেকেই দেখলাম আমাদের পেজে, তারপর আমার টিকটকে গিয়ে কমেন্ট করতেছিলা যে ফিজিক্স ফার্স্ট পেপারের আমি ব্লগ কেন দেই নাই। তো এটার রিজন হচ্ছে যে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার আগে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম। মানে অসুস্থ হওয়ার কথা এই কবে, মানে কি তুই বলে গেছিস আমি অসুস্থ হয়ে গেছিলাম? হ্যাঁ, মানে অসুস্থ হওয়ার কথা আমার ভাইয়ের ফিজিক্সের টেনশনে, কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম আমি। রোহানের পরীক্ষার আগের দিন রাত্রে আমার জ্বর, মাথা ব্যথা, তারপরে আর জানি কি কি ছিল, পেট ব্যথা, বমি, তারপরে আরো অনেক কিছু ছিল। পরে রোহানের পরীক্ষার দিন সকালবেলা আমি ঘুমোতে করি, যত যাই হোক না কেন, কিন্তু ওই দিন আমি সকালবেলা ঘুমো থেকে উঠতে পারি নাই, তাই জন্য কোনো ব্লগ হয় নাই। আচ্ছা যাই হোক, তো এখন তোমাদের ফার্স্ট পেপারে ফার্স্ট পেপারের রিভিউ একটা দিয়ে যে ফার্স্ট পেপার এক্সাম কেমন হয়েছে। আচ্ছা, ঢাকা বোর্ডের ফার্স্ট পেপার ফিজিক্স তো খুবই চুমাই মজি ছিল, জানা কথা। সিকি অনেক ভালো হয়েছিল না? হ্যাঁ, সিকি ভালো ছিল, এমসিকিউ মিডিয়াম লেভেল হয়েছে যাই হোক। প্রথমে দেখে তুমি কি গ্রাফ, কি এটা, কি রে গ্রাফ, এমনে বাড়ছে বাইরে এমনে কমছে, আর প্রশ্ন এক একটা ওয়াও ওয়াও প্রশ্ন। ও আচ্ছা, ষষ্ঠ অধ্যায় কাহিনী কই, ভৌত আলোক বিজ্ঞান যেটা ষষ্ঠ অধ্যায় না, আচ্ছা যাই অধ্যায় হোক, ষষ্ঠ অধ্যায় মনে হয় ভৌত আলোক বিজ্ঞান যেটা, ভৌত আলোক বিজ্ঞান আমি পারি সারা বছর কোথায় কলেজে ভৌত আলোক বিজ্ঞান দিয়েছি। কালকে কি বুঝা ইউটিউবে এমসিকিউ সমাধান করার সময় একটা শর্টকাট আসছিল যে দুইটা ডোরা প্রস্থের ব্যবধান হইতেছে, না দূরত্ব হইতেছে, এরা দূরত্ব কেন বের করে দেখো তুমি জানি না। কালকে এমসিকিউ করলে গেলে লিখে রাখছি, এমসিকিউ তা এনে আজকে দিয়ে নিয়েছি। ও আচ্ছা, আর যদি খেলে না থাকতো আহা, আর বাকি কেটে বসে তো ওয়াও ওয়াও, শুধু ওয়াও ওয়াও, একবার একটার করলেই আরেকবার একটার করলেই, পরে টুকরে টাকরে টুকরে টাকরে লেখ। শোন, আমি তোর একটা কথা কই, ফিজিক্স প্রতি বছরই বাস দেয়, ফিজিক্স হচ্ছে গিয়ে এটা নিয়মই, এমসিকিউটা এমনটা রাবিশ মার্কে এমসিকিউ করছে এটা। হ্যাঁ দেখছি আমি কোশ্চেন, কথা হলো কি, আমি যদি এখন তোর কই, তুই কবে বারবারই কই আমি প্লাস পাইছি প্লাস পাইছি এরই কই, কিন্তু সত্যি কথা বিশ্বাস কর, ইন্টারে আমার ফিজিক্সও খারাপ হয়েছিল এক্সাম, বাট রেজাল্টের পরে গিয়ে দেখি আমি প্লাস হয়ে গেছি। আমি তো সূত্র বানায় বানায় লিখছিলাম বুঝছস, যদিও না একটা পেপার আমার একটু খারাপ হয়েছিল, বাট দুই পেপার মিলে আমার সুন্দর এ প্লাস আইসা পড়ছে, ব্যাপার না। হ্যাঁ, রোহানের হচ্ছে গিয়ে, হ্যাঁ এই তো, মানে ফিজিক্স ফার্স্ট পেপারের সিকিউ অনেক ভালো হয়েছে, এমসিকিউটা একটু খারাপ হয়েছে, কিন্তু আজকে সেকেন্ড পেপারটা হচ্ছে গিয়ে বলতে গেলে ওর এমসিকিউ একটু খারাপ হয়েছে আর সিকিউটা একটু অত অত মন মতো হয় নাই, তাই না? মানে মিডিয়াম লেভেল মিডিয়া। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে কেমিস্ট্রি, এখন হচ্ছে গিয়ে মেয়েদের সাথে কিভাবে কেমিস্ট্রি করা যায় এইসব বাদ দিয়ে কেমিস্ট্রি পড়, ঠিক আছে? ওই যে মোবাইলে কেমিস্ট্রি করতেছে অলরেডি, যবে তে পরীক্ষা শুরু হইছে, আমি মাইয়া মানুষ তে কাট দূরে থাকি। ও আচ্ছা, পরীক্ষা থাক বইরা আমি নাই না চল। হ্যাঁ, বেচারা সাথে মাইয়া মানুষ পড়ছে সিট, কিন্তু একা দূরে থাকি আমি, হ্যাঁ ঢুকি আমি কোথায় না থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই গেলে দূরে থাকছ এটা আমি খুব ভালো মতো জানি, এখন আমি পাবলিক প্লেসে কইতে চাই না বুঝছস, জানি এখন আমি আর এটার সঙ্গ দিতে চাই না। ওকে গাইস, এত কথা না বলি, নেক্সট আরো পরীক্ষা ব্লগ আসবে, ভিডিও করে কমেন্ট। ওকে টাটা, বাই বাই।